নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বল আর্টস। আজকের আমরা জানবো একটা ভোকাবুলারি সম্পর্কে, সেটা হলো অ্যাভোর, AVHOR, অ্যাভোর। এই অ্যাভোর শব্দটার বাংলা মানে হলো ঘৃণা সহকারে পরিহার করা। এই অ্যাভোর শব্দটার বাংলা মানে কি হলো? ঘৃণা সহকারে পরিহার করা, ঘৃণা সহকারে পরিহার করা। অ্যাভোর শব্দটার বাংলা মানে হলো ঘৃণা সহকারে পরিহার করা, এবং এটি পার্টস অফ স্পিচে আমরা ভার্ব হিসেবে ধরতে পারি। এটিকে আমরা পার্টস অফ স্পিচে ভার্ব হিসেবে ধরতে পারি। এর ডেফিনেশনটা এইভাবে হতে পারে, রিগার্ড উইথ ডিসগাস্ট অ্যান্ড হেট্রেড। এরপর আমরা আসবো সিনোনেমে। সিনোনেমগুলো কি হতে পারে? এই অ্যাভোর শব্দটার সিনোনেম বা সমার্থক শব্দগুলো কি হতে পারে? সমার্থক শব্দগুলো হতে পারে হেট, অ্যাবডোমিনেট, ডিটেস্ট, লোথ, ডিসপাইস, ডিসলাইক। হেট, অ্যাবডোমিনেট, ডিটেস্ট, লোথ, ডিসপাইস, ডিসলাইক, এটসেট্রা। এবার আসি অ্যান্টোনেম। অ্যান্টোনেমগুলো কি কি হতে পারে? লাভ, অ্যাডমায়ার, এনজয়, অ্যাপ্রুভ, অ্যাফেক্ট, কভেট, রিলিজ, ক্র্যাব, ডিজায়ার, এটসেট্রা। আবারও বলছি অ্যান্টোনেমগুলো, লাভ, অ্যাডমায়ার, এনজয়, অ্যাপ্রুভ, অ্যাফেক্ট, কভেট, রিলিজ, ক্র্যাব, ডিজায়ার, এটসেট্রা। এবার আমরা একটা এক্সাম্পল দেবো, একটা সেন্টেন্সের এক্সাম্পল দেবো যেখানে অ্যাভোর শব্দটা ইউজ হবে। তাহলে সেই সেন্টেন্সটা কি হতে পারে? আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আই অ্যাভোর দিস টাইপ অফ ইনসাল্টিং বিহেভিয়ার। তাহলে আমরা আজকে জানলাম অ্যাভোর শব্দটা সম্পর্কে। এরপর আমরা আরও ভোকাবুলারি জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ টু সাবস্ক্রাইব।